দক্ষিণবঙ্গের মধ্যেই প্রথম তুষার দেখা গেল পুরুলিয়ায় খড়ের তুষার তুষারকণা নিয়ে খবরের শিরোনামে উঠে এলো পুরুলিয়ার বেগুন কদর এই প্রথম শীতে বরফ দেখা গেল অযোধ্যা পাহাড় লাগোয়া এই অঞ্চলে আঠাশে ডিসেম্বর ভোরে ছবির মতো সুন্দর এই গ্রামের বেশ কয়েকটি জায়গায় দেখা যায় তুষার এদিন ভোরে প্রাতভ্রমণে বেরিয়ে অনেকেই এই দৃশ্য দেখে থমকে দাঁড়ান অনেকেই আবার পরক করে নেন বরফের গুঁড়ো আবার সুযোগ পেয়ে সেলফি তুলতেও ছাড়েননি জুবা থেকে শুরু করে বৃদ্ধ এমন বিরল দৃশ্য পুরুলিয়ার কখনো দেখা গেছে কিনা কেউ মনে করতে পারেননি এদিন এই বরফের কথা নেটের মাধ্যমে সবাইকে জানিয়ে দেন বেগুনকদরের বাসিন্দা প্রাক্তন ব্যাঙ্ক কর্মী তপন কুমার বিদ তিনি বলেন ভোর প্রায় সাড়ে পাঁচটা নাগাদ মর্নিং ওয়াকে বেরিয়ে বেগুনকদর স্কুলের পিছন দিকে গিয়ে দেখেন খড়ের গাদায় জমে রয়েছে তুষার তার চৌষট্টি বছরের জীবনে এমন ঘটনা কখনো দেখেননি বলে জানান তপনবাবু শীতে পুরুলিয়ার তাপমাত্রা পাহাড় এলাকায় চার ডিগ্রির নিচে পৌঁছে যাবার নজির রয়েছে তবে তুষারপাতের ঘটনার কথা জানা যায় না এই বড় কোথা থেকে এলো তার ব্যাখ্যা অবশ্য দিয়েছেন পুরুলিয়ার কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ বেরা তিনি বলেন এই ঘটনা অসম্ভব নয় হাওয়ার চাপের দরুন এমনটা হতে পারে আগের রাতে বৃষ্টি হয়েছিল এরপর আকাশ একেবারে পরিষ্কার হয়ে যায় খড়ের গাদার মধ্যে যে জলবিন্দুগুলি ছিল সেখানে নর্ম্যাল ল্যাবসরেট বা স্বাভাবিক উষ্ণতার হার শুষ্ক অ্যাডিয়াবটিক ল্যাপসরেটের থেকে অনেকটা হঠাৎ করে কম হয়ে যায় এর ফলে খড়ের গাদার জলবিন্দু ঊর্ধ্বপাতন বা সাবলিমিশান প্রক্রিয়ায় বরফবিন্দুতে পরিণত হয় এটাতে সহযোগিতা করেছে যে বিষয়গুলি তা হল পরিষ্কার মেঘমুক্ত দীর্ঘ রাত্রি হাওয়া একেবারেই কম থাকা এবং এর ফলেই এভাবে বরফ জমা এটাই একমাত্র বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে তিনি জানান উল্লেখ্য বেগুনকদর স্টেশনটির ভূতের স্টেশন হিসেবে বদনাম রয়েছে এ নিয়ে ব্যাপক প্রচারও রয়েছে এই এলাকার এবার দক্ষিণবঙ্গের মধ্যে প্রথম তুষারবিন্দু বিন্দু মানুষের সামনে নিয়ে এলো আরও এক নতুন রূপ এই বেগুন কোদরের এই রূপ সুন্দর এবং আকর্ষণীয়